হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গোতে জ্ঞান। আর ভিডিওটি দেখার আগে অবশ্যই কানে হেডফোন লাগিয়ে ভিডিওটি দেখবেন, কারণ আপনার পাশে কেউ থাকলে তাতে আপনারই সমস্যা হবে। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আজকে আমার প্রথম প্রশ্ন, একজন মেয়ের খুব তাড়াতাড়ি উত্তেজনা উঠানোর জন্য তার শরীরের দুর্বল জায়গা কোনটি? উত্তর, আমি একজন মেয়ে, তাই আমার যে সমস্ত জায়গাগুলি হাত দিলে বা ঠোঁট দিয়ে চুমু দিলে করার উত্তেজনা বাড়ে, সেই জায়গাগুলোর কথাই তোমাদের বলছি। তবে মেয়েদের কয়েকটি জায়গা রয়েছে, সেগুলির মধ্যে হল ঘাড়ের উপরে এবং গলার চারিপাশে, তারপর তার বুকের ডাব দুটো এক হাতে টিপতে হবে এবং হাতের মাঝের আঙ্গুল গুহার ফুটোতে ঘষাঘষি করতে হবে, আর ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুমু খেলে ওই মেয়েটিকে আর সামলাতে পারবে না, যতক্ষণ না তাকে গুটিয়ে শান্ত করছে। আজকের দ্বিতীয় প্রশ্ন, একজন কুমারী মেয়ে যখন নিজেকে কন্ট্রোল করতে পারে না, ঠিক সেই সময় তারা হাতের কোন আঙুল কোথায় ঢুকিয়ে নিজের মনের ইচ্ছা সুখে সুটসুডি মিটায়। তোমরা কি জানো? আমি একজন মেয়ে, তাই আমার অনুভবটা বলছি। উত্তর, একজন কুমারী মেয়ে যখন নিজেকে কন্ট্রোল করতে পারে না, ঠিক সেই সময় তারা হাতের সব থেকে বড় আঙ্গুলটায় তেল লাগিয়ে তলের মেশিনের ফাটাতে ফচফচিয়ে আঙ্গুল ঢুকায় আর বের করে, তাতে তাদের গুহার কুটকুটানি মিটে যায়। প্রশ্ন, বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা বেশি সময় ধরে লাগালাগি করতে চায় কেন? তোমরা কি জানো? উত্তর, বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা বেশি সময় ধরে লাগালাগি করতে চায় কারণ অনেক মেয়েরই উত্তেজনা খুব ধীরে ধীরে আসে এবং তারা যতক্ষণ না পর্যন্ত সন্তুষ্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা লাগালাগি করতে চায়। আপনি আপনার সঙ্গিনীকে দীর্ঘ সময় ধরে না করলে রেগে যাবে। মেয়েদের গুহার জ্বালা মেটানোর জন্য তারা বেশি সময় ধরে খেলতে চায়। প্রশ্ন, একজন মেয়ে কোন কারণের জন্য একজন ছেলেকে লাগালাগি করতে দেয়, তোমরা কি জানো? উত্তর, নারী বিশেষজ্ঞদের মতো অনুসারে একজন মেয়ে যখন নিজেকে কন্ট্রোল করতে পারে না বা তাদের উত্তেজনা ধরে রাখতে পারে না, তখন তারা মজা নেওয়ার জন্য এবং তাদের শারীরিক চাহিদা মেটানোর জন্য একজন ছেলেকে কাছে পেতে চায় এবং সেই ছেলে যেন তাকে থাপিয়ে উত্তেজনা মিটায়। প্রশ্ন, একজন ছেলের কোন জিনিসটা একজন মেয়ে বেশি দেখে? উত্তর, একজন মেয়ে একজন ছেলের সব থেকে বেশি দেখে তার চরিত্র। একজন ছেলের চরিত্র যদি ভালো হয় তাহলে ওই মেয়েটি অতি সহজে তাদের কাছে আসবে এবং আপনার সঙ্গে লাগালাগি করার সম্ভাবনা থাকবে। যদি আপনি তাকে আপনার কাছে করে নিতে পারেন তবে। আজকের শেষ প্রশ্ন, একজন মেয়ের বিয়ের পর তার স্বামীর কাছ থেকে কি আশা করে? উত্তর, একজন মেয়ে বিয়ের পর তার স্বামীর কাছ থেকে আশা করে তার স্বামী সৎ ব্যবহার করবে সবার সঙ্গে এবং তাকে খুব আদর করবে এবং তার সব চাহিদা পূরণ করবে। তবে রাতের বেলায় যে কড়াকড়ির চাহিদা আছে সেটা যেন সব থেকে বেশি ভালোভাবে পূরণ করতে পারে, সেই আশাটাই একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে রাখে। বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন।